অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ পর্বের কনস্ট্রাকশন প্রসেসের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা সার্ভিং এবং সিভিল টেকনোলজির। আজকের আমার আলোচনার বিষয় আছে প্লাস্টার এবং পয়েন্টিং। আসলে বাস্তবে প্লাস্টার কি বা প্লাস্টারের প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে আমি আলোচনা করব। প্লাস্টারিং এর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, নির্মাণ কাজের এবং নির্মাণ সামগ্রীর ত্রুটি বিচ্যুতি ঢেকে দেওয়ার জন্য। আসলে মূলত আমরা যখন ইটের গাঁথুনি আমরা করি তখন অনেক সময় এলোমেলো হয়, অথবা একটা সাইড আমাদের ঠিক থাকে গাঁথুনির, অন্য প্রান্তটা একটু এবড়োথেবড়ো বা ঠিক থাকে না আর কি, এলোমেলো হয়। একটা সাইড হয়তো বা ফ্রন্ট সাইড অথবা ব্যাক সাইড, যে কোনো একটা সাইড আমাদের খারাপ হয় গাঁথুনির সময়। এই গাঁথুনির ত্রুটি বিচ্যুতি ঢেকে দেওয়ার জন্যই মূলত প্লাস্টার করা হয়। দুই নম্বর, আর্দ্রতা বা স্যাঁতসেঁতে ভাবকে এবং বৃষ্টির পানি চুয়ানো থেকে দেয়ালের পৃষ্ঠদেশকে রক্ষা করার জন্য। এখানে আমরা আর্দ্রতা বলতে বুঝি দেয়ালে যদি আমরা প্লাস্টার না দেই তাহলে আমাদের সবসময় ওই বৃষ্টির পানিটা আসে থাকবে। বৃষ্টির পানি যখন অনবরত আসতে থাকবে আমাদের দেয়ালটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এই ড্যামেজ এবং এই বৃষ্টির পানি চুয়ানোর যেটা আমি বলেছি, এই চুয়ানো থেকে আমরা একটা সময় কি আমার ভবনের ভিতরও পানি আসতে পারে, অথবা আমার পৃষ্ঠদেশটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তিন নম্বর, কাঠামোর অসমতল ও উঁচু নিচু পৃষ্ঠকে সমতল, মসৃণ ও সুন্দর করার জন্য। এখানে আমরা অসমতল বলতে বুঝি আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের একটা সাইড আমরা ফ্রন্ট সাইড অথবা ব্যাক সাইড আমরা একটা সাইড ঠিকভাবে গাঁথুনি করার সময় আমরা করে থাকি, বাকি সাইডটা আমাদের উঁচু নিচু অনেক সময় মসৃণ হয় না। এই কারণে আমরা কি কাঠামোর প্লাস্টার করব। চার নম্বর, ঘরের ভিতরে স্বাস্থ্যসম্মত করার জন্য, অর্থাৎ একটা ইটের গাঁথুনি আমাদের কেমন দেখায় একটু স্বাস্থ্যসম্মত দেখায় না, চোখে একটু দৃষ্টিকটর লাগে, এবং পরিবেশের জন্য অথবা যে ঘরটায় আমরা মানুষ বা যারা বসবাস করবে তাদের জন্য একটু স্বাস্থ্যসম্মত করার জন্য হলো আমাদের এই প্লাস্টার দরকার। দেয়ালের পৃষ্ঠকে রং করা বা চুনকাম বা কালার ওয়াশ করার জন্য, অর্থাৎ আমরা যদি কোনো দেয়ালের পৃষ্ঠ চুনকাম বা কালার করতে চাই তখন কিন্তু এই পৃষ্ঠতল আগে আমাদের প্লাস্টার করে নিতে হবে। কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যে পয়েন্টটা আগেই বলে ফেলেছি আমি। সাত নম্বর, শীততাপ ও আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব নিয়ন্ত্রণ করার জন্য। শীততাপ ও আবহাওয়ার ক্ষতিকর বলতে আমি যেটা দ্বিতীয় পয়েন্টে আমি বলেছিলাম যে অনেক সময় বৃষ্টির সিজনে বিশেষ করে আমাদের দেখা যায় যে আমাদের দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়ে যায় এবং পানি চুয়ানোর একটা প্রবণতাও দেখা দেয়। ওইটার থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদের এই প্লাস্টারের বিকল্প নেই। আট নম্বর, পোকামাকড় থেকে দেয়ালকে রক্ষা করার জন্য, অর্থাৎ যদি আমরা ওই ইটের গাঁথনির ওই অবস্থায় রেখে দেই তাহলে আমাদের ওই যে ছিদ্রগুলি থাকে ওখানে পোকামাকড়ের আক্রমণ দেখা দিতে পারে। ত্রুটিপূর্ণ কাজের শক্তি বৃদ্ধি করার জন্য, এমন হতে পারে যে আমার গাঁথনি করার সময় আমার সল একুরেট ছিল না অথবা লেবেলিং একুরেট ছিল না, তখন এই গাঁথনিটা কিন্তু আমার ত্রুটিযুক্ত হয়ে যায়। এই ত্রুটিযুক্ত কাজটা আমার ঢেকে দেওয়ার জন্য হলেও আমার প্লাস্টার প্রয়োজন। দশ নম্বর, বাঁধ জলাধার ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে যাতে পানি চুয়াতে না পারে তার জন্য। এটা আমি অনেক আগেই আলোচনা করে ফেলেছি তোমাদের, যেহেতু আমরা জানি যে বৃষ্টির সময় বা বাঁধ বলতে আমরা বুঝি যেখানে সবসময় পানি থাকে, যদি সবসময় পানির সংস্পর্শে থাকে সেখানে আমাদের অবশ্যই প্লাস্টার করে নিতে হবে, তা না হলে এই কনস্ট্রাকশন কাজ আমাদের ব্যাহত হবে। এবার আমরা জানবো পয়েন্টিংয়ের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কী। প্লাস্টার আর পয়েন্টিং কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে আমরা এখন জানবো পয়েন্টিংয়ের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কী। দেয়ালে ব্যবহৃত নির্মাণ সামগ্রীকে বাইরের আবহাওয়ার ক্রিয়া হতে রক্ষা করার জন্য, নির্মাণ সামগ্রীর বাস্তব রূপ প্রদর্শনের জন্য। এখানে আমরা নির্মাণ সামগ্রীর বাস্তব রূপ বলতে পয়েন্টিং কিন্তু আমরা অনুরূপভাবে প্লাস্টার করি না, শুধুমাত্র আমরা যখন
একটা স্ট্রাকচার আমরা গাঁথুনির আকারে যখন করি ওই গাঁথুনির ভিতরে যে গ্যাপটা থাকে আমাদের ওই গ্যাপটা পূরণ করে দেওয়াই হচ্ছে আমাদের মূলত পয়েন্টিং। তখন ওই দেয়ালের যে কালারটা আছে বা ইটের যে কালারটা আছে ওইটা আমরা প্রতিফলিত করতে পারি। কাঠামোকে অধিকতর স্থায়ী ও শক্তিশালী করার জন্য এখানে আমরা যে প্লাস্টারের যেহেতু এটা একটা বিকল্প মাধ্যম তখন এটা স্ট্রাকচার যেহেতু একটু দুর্বল থাকে তখন আমরা কি করতে পারি ওই গাঁথুনির মাঝে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা আমরা টেনে দিলে আমাদের পয়েন্টিং কাজটা হয়ে যায়, তখন আমরা ওই কাঠামোটা আরেকটু মজবুত হয়। খরচ কমানোর জন্য এটা হচ্ছে একটা মূল পয়েন্ট। আমরা যদি প্লাস্টার করতে যাই একটা খরচের ব্যাপার আছে, যেহেতু আমাদের প্লাস্টার করতে আমাদের সিমেন্ট প্রয়োজন হবে, বালু প্রয়োজন হবে, অনুরূপভাবে আমরা যদি পয়েন্টিং করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের খরচ অনেক কম। কারণ পয়েন্টিংয়ের সময় শুধু আমার ওই যে গাঁথুনির যে মাঝখানে যে গ্যাপটু থাকে ওইটুকু শুধু ভরাট করে দিতে হয়। এবার আসি ভালো প্লাস্টারের যেসব গুণাবলী থাকতে হবে, অর্থাৎ এই প্লাস্টার ভালো কি না এটা জানতে হলে এর কিছু গুণাগুণ থাকতে হবে। যদি আমাদের প্লাস্টারটা ভালো হয় যেসব গুণাবলী থাকতে হবে তা হলো, প্রথমেই আমাদের প্লাস্টারকৃত পৃষ্ঠদেশ মসৃণ এবং পরিষ্কারযোগ্য হবে, অর্থাৎ আমরা যে অংশটা প্লাস্টার করব সে অংশটা দেখতে অনেকটা মসৃণ এবং পরিষ্কারযোগ্য দেখাবে। দুই নম্বর, এটা পানি শোষকহীন এবং আর্দ্রতা প্রতিরোধী হবে, অর্থাৎ এমনভাবে আমরা প্লাস্টার কাজ করব না যেখানে পানি শোষিত হতে পারে বা আর্দ্রতা হতে পারে। তিন নম্বর, এটা শক্ত ও দীর্ঘস্থায়ী হবে, দ্যাটস এ মূল পয়েন্ট আমাদের। এটা যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমার ভবনের জন্য এই প্লাস্টার কোনো মূল্য নেই, অর্থাৎ আমরা যখন প্লাস্টারটা করব তখন এমনভাবে করতে হবে যেটা এটা অত্যন্ত শক্ত এবং দীর্ঘস্থায়ী হয়। চার নম্বর, এটা উত্তম কার্যোপযোগী হবে। পাঁচ নম্বর, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে উত্তম রূপে লেগে থাকবে এবং ঋতু পরিবর্তনও পরিবর্তন হবে না। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে উত্তম রূপে লেগে থাকা বলতে বোঝানো হয়েছে যে স্ট্রাকচার আমি প্লাস্টার করব, গাঁথুনি বা ঢালাই যেটাই বলি না কেন তার সাথে যেন ওতপ্রোতভাবে প্লাস্টারটা লেগে থাকে। সমস্ত ঋতুতে প্রয়োগযোগ্য হবে, অর্থাৎ আমরা এমন প্লাস্টার করব যা সকল ঋতুতেই গ্রীষ্ম বর্ষা অর্থাৎ ছয়টি ঋতুতেই আমাদের সমানভাবে প্রয়োগযোগ্য হবে। এটা সস্তা হবে। এখন আমরা প্লাস্টার যেহেতু করব এটার যদি আমাদের কস্ট খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবার নির্মাণ খরচ বেড়ে যাবে, তাই আমরা এমনভাবে কাজটা করব কাজটাও সুন্দর হবে এবং খরচও কম হবে। আট নম্বর, এটা শব্দ ও অগ্নি প্রতিরোধী হবে। আমরা যতদূর সম্ভব চেষ্টা করব যাতে এই প্লাস্টার থেকে বাইরে থেকে শব্দ ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতরে শব্দ বাইরে প্রবেশ করতে বের হতে না পারে, এবং যতদূর সম্ভব চেষ্টা করা হবে যে এমন মেটেরিয়ালস আমরা ব্যবহার করব যাতে অগ্নি প্রতিরোধী হবে। নয় নম্বর, তাপে কোনো প্রকার ক্ষতি হবে না, অর্থাৎ আমরা যদি কোনো কনস্ট্রাকশন কাজের প্লাস্টার করতে যাই যেটা অধিক তাপমাত্রার কারণে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেভাবে আমরা এই প্লাস্টার করব। পয়েন্টিংয়ের গুণাগুণ, পয়েন্টিং এমন একটি নির্মাণ কৌশল যা কাঠামোর জোরগুলোর স্থায়িত্ব ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, এটা কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি করে। পয়েন্টিং কাঠামোর বাস্তব রূপের প্রতিফলন ঘটায়, এটা বৃষ্টি বা তুষারগলা পানিকে গাঁথুনির মধ্যে প্রবেশ করতে বাধা প্রদান করে। আমি এটা আগেই বলেছি তোমাদের, যেহেতু আমরা পয়েন্টিং করব যে যেখানে আমাদের এই গাঁথুনির যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা পূরণ করে দেওয়াই হয়েছে আমাদের মূলত পয়েন্টিং। এবার আমরা আলোচনা করব প্লাস্টারের মশলা নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। প্লাস্টারের মশলা নির্বাচনে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়, বাইন্ডিং ম্যাটেরিয়ালসের সহজ প্রাপ্যতা, স্থায়িত্বতার প্রয়োজনীয়তা, ফিনিশিংয়ের গুণাগুণ, আবহাওয়ার অবস্থা ও পরিবর্তনশীলতা, পৃষ্ঠের অবস্থান। অর্থাৎ বাইন্ডিং ম্যাটেরিয়ালস বলতে আমরা ওই ম্যাটেরিয়ালসকে বুঝি যে প্লাস্টার করতে আমাদের যেসব অর্থাৎ প্রয়োজনীয় যেসব মালামালের প্রয়োজন হয় সেটাই মূলত এখানে বাইন্ডিং ম্যাটেরিয়ালস বোঝানো হয়েছে। এটার সহজ প্রাপ্যতা হতে হবে, অর্থাৎ দামে
যাতে একটু আমরা কম দামে পেতে পারি সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, তা নাহলে আমাদের আবার কনস্ট্রাকশন খরচটা বেড়ে যাবে। স্থায়িত্বশীলতার প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা এমন স্ট্রাকচার নির্মাণ করব যেখানে আমাদের এই এই প্লাস্টারটা যেন অনেক বছর স্থায়িত্ব থাকে, অর্থাৎ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই প্লাস্টারটা যেন অনেক বছর স্থায়িত্ব থাকে। তাই স্থায়িত্ব থাকতে হলে আমাদের কিন্তু মূল উপাদান কিন্তু আমাদের সিমেন্টটা ভালো হতে হবে, পাশাপাশি যে বালু দিয়ে আমরা প্লাস্টার করব ওই বালুটাও ভালো হতে হবে। আবহাওয়ার অবস্থা পরিবর্তনশীলতা, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আমরা এমন কোনো বিরূপ আবহাওয়াযুক্ত অবস্থায় আমরা প্লাস্টার করব না, যেমন দেখা গেল যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় যদি আমরা বাইরের পৃষ্ঠে প্লাস্টার করি এটা কিন্তু সাথে সাথে আমাদের কি আমাদের কাজটা ফেল হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্লাস্টার না করাই বেটার। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা প্লাস্টার এবং পয়েন্টিংয়ের নানান বিষয়ে আলোচনা করেছি, যেমন আসলে প্লাস্টারিংয়ের প্রয়োজনীয়তাটা কী, পয়েন্টিংয়ের প্রয়োজনীয়তাটা কী, এবং পয়েন্টিং বা প্লাস্টারের কী কী গুণাবলী থাকতে হবে, অর্থাৎ যে কাজটা আমরা করবো এটা কী কী গুণাবলী থাকতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি। তাহলে তোমরা আজকে প্লাস্টার এবং পয়েন্টিংয়ের যাবতীয় দিক নিয়ে যে আমি আলোচনা করেছি, এগুলি ছাড়াও এই অধ্যায়ের আরও কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা নিজেরা দেখে নিবে, আগামী ক্লাসে হয়তো বা আরও নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।